আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমরু লার্নিং পয়েন্টে সকলকে স্বাগত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি, আশা করি তোমরাও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর 4.4-এর 29 নম্বর যে সৃজনশীলটা আছে সেটা করব। দেখো, এই সৃজনশীলটা আগে যে আমরা 4.12 করলাম সেই অনুশীলনের আলোকেই এই সৃজনশীলটা। 4.4-এ আমরা লসাগু শিখেছি, এই সৃজনশীলগুলো অবশ্য পরে আছে, পরে করব। 31 নম্বর যে সৃজনশীলটা সেখানে আছে লসাগুর, আর এটা 4.1 আর 2-এর আলোকেই এই সৃজনশীলটা। চলো অঙ্কটা করি, তাহলে করলে তোমরা বুঝবা যে কীভাবে অঙ্কটা সহজে করা যায়। দেখো, প্রথমে ক নাম্বার কী বলেছে, x+1/x2-এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া সেদি করি, লেখো 29 নম্বর দেওয়া আছে, x² + 1/x² = 3। দেখো এখানে প্লাসের মানটা বের করতে বলেছে, তাহলে আমরা প্লাসের সূত্রটা ফেলি, x+1/x²-2ab = 3, বা x+1/x²-2 = 3। x উপরে আর নিচে কেটে যাই, এখন x+1/x রেখে দাও, এই থ্রি আর এই -2 দেখো এদিকে আনো, তাহলে +2 হয়। x+1/x² = 5। দেখো হোল স্কোয়ার মান বের করতে বলেছিল, তাহলে আমাদের মানটা পেয়ে গেলাম, এটাই আমাদের মান। লেখো সুতরাং নির্ণয় মান 5। এখন আমরা খ নম্বর অঙ্কটা করি, তাহলে লেখো খ নম্বর কি বলেছে। এখানে দেখো x^6+1/x³-এর মান কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের x+1/x এর মানটা আমাদের লাগবে, সেটা বের করে নিই। লেখো ক হতে পাই কি পেয়েছিলাম, x+1/x² = 5। অতএব x+1/x = কী হবে, √5। দুই দিকে আমরা রুট করে দিলাম, লিখে দাও বর্গমূল করে, x+1/x এর মানটা আমরা পেয়ে গেছি। এখন লেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কী ছিল, x^6 - 1/x³। এটাকে এখন সেপারেট করে দিই, x³ + 1/x³। এখন সূত্র ফেলো, এটা x+1/x³-3ab × a+b। মান বসাও, এটার মান কী ছিল, √5³ - 3। এই x কেটে যাই, তাহলে এখানে হবে √5, এটার মান বসালাম। √5-এর উপরে কিউব করো, √5-এর উপরে কিউব মানে √5 তিনবার গুণ। দেখো এই দুইটা মিলে তাহলে কী হয়, √5² × √5, তাহলে এখানে হবে 5√2 কেটে দাও, আর এখানে 5√5 হয়, তাহলে এটা হবে 5√5 - 3√5। তাহলে বিয়োগ করো, 2√5, এটাই মান। লেখো সুতরাং নির্ণয় মান 2√5। দেখো তো খুবই সহজ ছিল। এখন আমরা গ নম্বর অঙ্কটা করবো। গ নম্বর অঙ্কটা দেখো, এখানে x²-1/x² এর ঘন নির্ণয় করে মান বের করো। তাহলে এখানে আমাদের এটার মান বের করব, করে তারপর ঘন করলে দেখো মানটা পেয়ে যাবো। গ নম্বর দেখো, গ নম্বর কী বলেছে,
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ঘন নির্ণয় করে মান বের করো। তাহলে দেওয়া আছে দিয়ে আগে আমরা এইটার মান বের করে নিই। লেখো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান থ্রি। লেখো যে আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা বের করবো, তাই হোল স্কোয়ারের সূত্রটা ফেললাম। কী সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। দেখো তো এটা আমার সূত্র জানি, এটার মানটা বসাও থ্রি স্কোয়ার মাইনাস ফোর। নাইন মাইনাস ফোর সমান কি? ফাইভ। অতএব ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কী হবে? রুট ওভার ফাইভ। সাইড নোট দিয়ে দাও বর্গমূল করে। এটার মানটা পেয়ে গেলাম। এখন আমার কী বলেছিল দেখো, ঘন নির্ণয় করে। তাহলে লেখো এক্স স্কোয়ার, এখন দাও এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ঘন সমান এই যে ঘন করে দিলাম। এখন মানটা বসাও রুট ওভার ফাইভ, তার উপরে হোল কিউব। দেখো তো এটা সমান কী হয়? রুট ফাইভ রুট ওভার ফাইভ। দেখো তো এইটা দেখো আমাদের উত্তর। লেখো সুতরাং নির্ণয় মান ফাইভ রুট ওভার ফাইভ। দেখো খুব সহজ ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় কয়েকবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা অঙ্কটা খুবই সহজ হয়ে গেছে তোমাদের কাছে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।